ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আওয়ামী লীগ প্রার্থীদের, আর বিএনপি প্রার্থীরা বলছেন জয়ী হলে দূষণ মুক্ত নগরী গড়ে তুলবেন তারা। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে জানান বিএনপি প্রার্থীরা। ইউসুফ রানার প্রতিবেদন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা তত বাড়ছে। পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ। বুধবার রায়ের বাজার এলাকা থেকে দিনের প্রচারণা শুরু করেন ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনী এলাকার 54টি ওয়ার্ডের জন্য আলাদা পরিকল্পনা বাস্তবায়ন করে বাসযোগ্য নগরী গড়বেন বলে জানান তিনি। ভবিষ্যতে পোস্টারবিহীন ডিজিটাল প্রচারণার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। যদি নৌকা মার্কা ভোট পেয়ে আপনাদের সামনে আসি, ইনশাল্লাহ কিছু কিছু ওয়াল থাকবে, শুধু সেখানে পোস্টার লাগানো যাবে, এর বাইরে কোনো পোস্টার লাগাই ঢাকা সরকার নষ্ট করে দেওয়া যাবে না। এদিন রাজধানীর আশকোনা এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। প্রচারণায় অংশ নিয়ে তাবিথের জন্য ভোট চান আসম আব্দুর রব। তাবিথ আওয়ালের পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। প্রতিপক্ষের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল, এখন পুলিশ প্রশাসনকে প্রভাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তাবিথ আওয়াল। তবে যত বাধাই আসুক শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলেও জানান তিনি। প্রতিপক্ষ জনাব আতিকুল ইসলাম ভয় পেয়ে গেছে, পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। গতকাল রাত্রে আমরা চেষ্টা করেছিলাম একটা কমপ্লেন দাখিল করার জন্য, কিন্তু আমাদের ওসি দারুসসালাম থানার ওসি আমাদের কমপ্লেনটা দাখিল করতে আমাদেরকে দেয়নি। উত্তরের মতো দক্ষিণেও ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণের অংশ হিসেবে চকবাজারে ব্যবসায়ীদের সম্মেলনে অংশ নেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস। এ সময় তিনি বলেন নির্বাচিত হলে 30 বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবেন। আমরা যে 5টি ভাগে আমাদের রূপরেখা দিয়েছি সেখানে যে সুন্দর ঢাকা গড়ে তোলার আমাদের রূপরেখা রয়েছে। এদিকে রাজধানীর হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।